কৃষিকাজ জানো না। এটাই সেই নীলকুঠি, ইংরেজদের তৈরি, যেটা আমাদের গোপীবল্লভপুরের এখন প্রধান আকর্ষণ। এই জায়গাটার নাম হচ্ছে কুঠিঘাট। এখানেই নীলকররা নীল চাষ করত, আর তখনই এই কুঠিগুলো তারা তৈরি করে গিয়েছিল। এখানে এখন পর্যটনের থেকে আমাদের বর্তমান সরকার একটা পর্যটন কেন্দ্র তৈরি করেছে, গড়ে উঠেছে একটা বড় পার্ক, এর কাছেই আছে সেই কালী মন্দির, সেই জাগ্রত কুঠিঘাটের কালী মন্দির, যেখানে তিন রাজ্যের মানুষ কালী পুজোয় এসে জমায়েত হন, বিশাল ভিড় জমে এই কালী মন্দিরে। এটাই গোপীবল্লভপুরের কুঠিঘাটের সেই জাগ্রত কালী মন্দির। আমাদের দক্ষিণ পাশে রয়েছে সুবর্ণরেখা নদী, ঠিক তার তটেই রয়েছে এই কালী মন্দির। এই যে আমাদের যে কালী মন্দিরটা, এটা মানে কে প্রথম পুজো চালু করেছিলেন এখানে? মহারাজ, মহারাজ রাজেন্দ্র পোড়া ছিলেন। আচ্ছা, প্রায় কবে থেকে এটা চলছে? এত আমাদের জন্ম থেকে, তার বাবারা কর, বাবা কাকা, তারপরে আমরা এসেছি। আচ্ছা, তো আগে ছিল 68 সালে তার বাড়িতে পুজো হয়েছিল মন্দিরটা, কালীমূর্তি তার বাড়িতে হতো। 72 সালে এখানে এসেছে নিচে বাংলায় আবা মাইতিরাম। আচ্ছা, তো এখানে মানে আমাদের যে কালী পুজো যখন হয় তখন প্রায় বিশাল মানুষের ঢল থাকে এখানে, প্রায় তিন রাজ্যের, আমরা যতদূর জানি যে তিন রাজ্যের মানুষ এখানে পুজো করতে আসেন, তো সেই ব্যাপারে যদি কিছু বলেন আর কি, কালী পুজো নিয়ে একটু কিছু বলুন। কালী পুজো আমাদের এরকম সাধারণভাবে হয়, কোনো অনুষ্ঠান সূচিত হয় না, কারণ এটা কোনো ইয়ে তো নয়, নিজস্ব মন্দিরে বলে দেখাশোনার মতন কেউ, সবই পয়ডা করে করে এখন এই আর পি বস্ত্র। আচ্ছা, ওরাই সব কিছু বহন করে, এখানে কোনো অনুষ্ঠানে পূজাপাঠ হয় সব কিছু। আচ্ছা, হোম টোম হয়, পুজো হয়। আচ্ছা, এইটা